আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, পিতা ছেলেকে ত্যাজ্যপুত্র করে দেওয়ার পর ছেলের পক্ষের হুকুম কি, মানে ছেলে কি করতে পারে এক্ষেত্রে বাবা যদি ত্যাজ্য করে দেন? প্রথম কথা হলো ত্যাজ্যপুত্র করাটাই শরীয়তে বৈধ নয়। জি, আর ত্যাজ্যপুত্র পিতারা করেন অধিকাংশ সময়ই নিজেদের অন্যায়ের কারণে। এরকম যথেষ্ট ঘটে সন্তান পিতার অবাধ্য। অবাধ্য কেন? সন্তান মাতৃগর্ভ থেকে বেরিয়ে অবাধ্য হয়নি, পিতা তাকে সঠিকভাবে লালন করেনি। তাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে এক পিতা এসে সন্তানকে ধরে নিয়ে আসছে যে এই ছেলেটা আমার খুব অবাধ্য, একে একটু শাস্তি দেন। উনি শাস্তি দিতে গেছেন, ছেলেটা বলছে হুজুর আমার একটা কথা আছে। শুধু কি সন্তানের দায়িত্ব পিতার খেদমত করে না, পিতারও কিছু দায়িত্ব আছে। জি, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ পিতার দায়িত্ব আছে তো, সন্তানের জন্য একটা ভালো মা চয়েস করা, সন্তানের ভালো নাম রাখা, সন্তানের ভালো শিক্ষা দেওয়া, তাকে ভালো মানুষ হতে সর্বাত্মক সহযোগিতা করা, এগুলো পিতার দায়িত্ব। জি, তখন সন্তান বলছে আমার পিতা আমার এই তিনটে ব্যাপারে অবহেলা করেছে, আমার জন্য ভালো মা চয়েস করিনি, ভালো দিনদার ধার্মিক মা আমার জন্য চয়েস করিনি, আমার নামটা বড় খারাপ লেগেছে আর আমাকে কোনো শিক্ষা দেয়নি। তখন ওমর ওই লাঠি দিয়ে পিতাকে মারতে গেলেন যে তুমি নিজে করেছো অন্যায়, এখন দোষ সন্তানের খাড়ে চালাচ্ছ চালাচ্ছ কেন? তা আমরা অনেক সময় সন্তানদের দোষ দিই খুব অবাধ্য, কিন্তু সে কেন অবাধ্য? ওর বয়স যখন চার ছিল পাঁচ ছিল তখন তো অবাধ্য ছিল না। তো এটা গেল একটা পর্যায়ে, অর্থাৎ আমরা অপরাধ করেছি সন্তানদেরকে পিতামাতার প্রতি যে দায়িত্ব, যে শিক্ষা, শিক্ষা তাকওয়ার শিক্ষা, নৈতিক শিক্ষাটা দেয়নি। তা যখন তারা বড় হয়েছে তখন তাদের সাথে বন্ধুর মতো আচরণ করিনি, তাদের সাথে দূরত্ব তৈরি করে দিছি, তারা এই দূরত্ব হওয়ার কারণে তারা অবাধ্য হয়েছে। দ্বিতীয়ত আরেকটা কারণে পিতা ত্যাজ্যপুত্র করেন, বিয়ের পরে কথা শোনে না, ছেলে নিয়ে পৃথক হয়ে গেছে, বিয়েটা কে দিয়েছে? বাবা। এখনো পর্যন্ত আমাদের সমাজে বিয়ে বাবাই দেন। বিয়ে দেওয়ার সময় বাবা কি দেখেছিলেন? খুব সুন্দরী পুত্রবধূ এবং ব্যয় হিসেবে সম্পদ অনেক আছে। আর এই ধরনের পুত্রবধূ স্বভাবতই স্বামীকে নিয়ে আলাদা হবে, এই জন্য তো পুত্রকে দোষ দেওয়া যায় না, আপনি তো বিয়েটা দিছিলেন। তো এই জন্য কোনো সন্তানকে অবাধ্যতার কারণে ত্যাজ্যপুত্র করাটাই হারাম, এটা কঠিন অন্যায়। শুধুমাত্র কোনো ছেলে মোরতাদ হয়ে গেলে, দিন ত্যাগ করলে, কুফরির ভিতরে গেলে, সেটা ভিন্ন বিষয়। এই জন্য এটার পিতা অন্যায় করেছেন, পিতাকে তওবা করে এটা ঠিক করে দেওয়া উচিত। আর যদি কখনো পিতা এরকম করেন সেক্ষেত্রে পুত্রের জন্য পিতার খেদমতের দায়িত্ব থেকেই যাবে, পুত্রের দায়িত্ব পিতার প্রতি খেদমত করা, তার কথা শোনা। পিতা যতই গুণাগার হোক, পিতা অমুসলমান হোক, কিন্তু পুত্রের দায়িত্ব পিতার খেদমত করা, শেষ জীবনে তার পাশে থাকা, তার বিপদ আপদে থাকা, তার খরচপত্র বহন করা।